মহাকাশে যাচ্ছেন মোদি, জানিয়ে দিল নাসা। এই মুহূর্তে মহাকাশ নিয়ে বিভিন্ন গবেষণায় বিশ্বকে টেক্কা দিতে এগিয়ে রয়েছে ভারত, আর তাতে কিন্তু রাজনীতির রঙও লেগেছে। কদিন আগেই লালু প্রসাদ যাদব কটাক্ষ করে বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি চাঁদে পাঠানো হবে। মানে চন্দ্রযান অভিযান সফল হবার পর অনেকেই অভিযোগ করেছিলেন যে বিজেপি সবেতেই ফুটেজ খায়। সেই রকমই কটাক্ষের সুর শোনা গিয়েছিল লালু প্রসাদের গলায়। এখন কথা হলো, সত্যি কি নরেন্দ্র মোদীকে মহাকাশে পাঠানো হবে? তিনি কি হবেন ভারতের পরবর্তী মহাকাশচারী? এবার এই নিয়েই মুখ খুলল নাসা। আসলে মহাকাশ অভিযানে সুযোগ পাওয়াটা যে কারো কাছে একটা ভাগ্যের ব্যাপার, আর সেই সুযোগ যদি কোনো রাজনৈতিক পান তাহলে তো বলার কথাই নেই। আর সেটা নিয়ে এবার মন্তব্য করলেন নাসার চিফ বিল নেলসন। এই পরিচয় ছাড়াও তার আরও একটা পরিচয় আছে, তিনি আমেরিকার সেনেটরও। সম্প্রতি নাসা জানিয়েছে, আগামী বছর ভারতের একদল মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। সেখানে দুসপ্তাহ মতো একটা বৈজ্ঞানিক মিশন চলবে, আর সেই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পাবেন ভারতীয়রা। ভারতের প্রধানমন্ত্রী তো সেই সুযোগ পেতেই পারেন। এই প্রশ্নটা হাসি মুখে সামলান বিল নেলসন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহাকাশপ্রেমী মানুষ। এই অভিযানে তিনি মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এহেন সুযোগ রোমাঞ্চকর। কোনো রাষ্ট্রপ্রধান যদি মহাকাশে পা রাখার সুযোগ পান তা তো দেশের জন্য গর্বের বিষয়। তার মতে মহাকাশ তো রাজনীতি মানে না, কোনো ধর্ম বা জাতের ভেদাভেদ মানে না, এইসব শুধুই পৃথিবীর হতে পারে। এখন নাসার লক্ষ্য হলো আর্টেমিস প্রোগ্রামে ভারতকে তাদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে দেওয়া। কীভাবে চাঁদে বসতি গড়ে তোলা যায়, কীভাবে চাঁদে মানুষ পাঠানো যেতে পারে তা নিয়ে গবেষণা চলবে। এই প্রজেক্টে একজন মহিলা মহাকাশচারীকেও চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার চিফ জানান, এই মিশনে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টে ভারত কমার্শিয়াল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পার্টনার হিসেবে কাজ করবে। পরে চাঁদ এবং মঙ্গল নিয়ে নিজের জায়গা পাকা করতে মরিয়া নাসা, সেই কথাও জানান নাসার চিফ। 50 বছর পর এই মিশন বাস্তবায়িত হলে চাঁদের মাটিতে পা রাখবেন মানুষ। এই মুহূর্তে মহাকাশ নিয়ে বিভিন্ন গবেষণায় বিশ্বকে টেক্কা দিতে এগিয়ে রয়েছে ভারত, আর তাতে কিন্তু রাজনীতির রঙও লেগেছে। কদিন আগে লালু প্রসাদ যাদব কটাক্ষ করে বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি চাঁদে পাঠানো হবে। মানে চন্দ্রযান অভিযান সফল হবার পর অনেকেই অভিযোগ করেছিলেন যে বিজেপি সবেতেই ফুটেজ খায়। সেরকম কটাক্ষের সুর শোনা গিয়েছিল লালু প্রসাদের গলাতেও। এখন কথা হলো, সত্যিই কি নরেন্দ্র মোদীকে মহাকাশে পাঠানো হবে? তিনি কি হবেন ভারতের পরবর্তী মহাকাশচারী? এবার এই নিয়েই মুখ খুলল নাসা। আসলে মহাকাশ অভিযানে সুযোগ পাওয়াটা যে কারো কাছে ভাগ্যের ব্যাপার, আর সেই সুযোগ যদি কোনো রাজনৈতিক পান তাহলে তো বলার কথাই নেই। সেই নিয়ে এবার মন্তব্য করলেন নাসার চিফ বিল নেলসন। এই পরিচয় ছাড়াও তার আরও একটা পরিচয় আছে, তিনি আমেরিকার সেনেটরও। সম্প্রতি নাসা জানিয়েছে, আগামী বছর ভারতের একদল মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। সেখানে দুসপ্তাহ মতো একটা বৈজ্ঞানিক মিশন চলবে, আর সেই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পাবেন ভারতীয়রা। ভারতের প্রধানমন্ত্রী তো সেই সুযোগ পেতেই পারেন। এই প্রশ্নটা হাসি মুখে সামলান বিল নেলসন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহাকাশপ্রেমী মানুষ। এই অভিযানে তিনি মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এহেন একটা সুযোগ রোমাঞ্চকর। কোনো রাষ্ট্রপ্রধান যদি মহাকাশে পা রাখার সুযোগ পান তা তো দেশের জন্য গর্বের বিষয়। তার মতে মহাকাশ তো রাজনীতি মানে না, কোনো ধর্ম বা জাতের ভেদাভেদও মানে না, এইসব শুধুই পৃথিবীতে হতে পারে। এখন নাসার লক্ষ্য হলো আর্টেমিস প্রোগ্রামে ভারতকে তাদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে দেওয়া। কীভাবে চাঁদে বসতি গড়ে তোলা যায়, কীভাবে চাঁদে মানুষ পাঠানো যেতে পারে তা নিয়ে গবেষণা চলছে। এই প্রজেক্টে একজন মহিলা মহাকাশচারীকেও চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার চিফ জানান, এই মিশনে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টে ভারত কমার্শিয়াল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পার্টনার হিসেবে কাজ করবে।
এরকম আরো অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।